আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ক্ষুদ্র বালক দাঁড়িয়েছি এক মহাসমুদ্রের সামনে। আমি ছোট কিছু কথা, ক্ষুদ্র কিছু পরামর্শ আমি দিতে চাই। তো আমি যে এই যে উন্মাদনা, সবার মধ্যে যে এত প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতার মনোভাব ডাক্তার হওয়ার জন্য, এই প্রশ্নটা আমাকে বারবার জিজ্ঞাসিত করতো যে ঠিক কেন। তো আমি নিজে একটা উত্তর খুঁজে পেয়েছি যে আমাদের একটা মহাশূন্য স্থান। আমরা যদি ডাক্তার না হই, আমরা যদি ভালো মানুষ না হই, এই শূন্য স্থান খালি থাকবে না, এই শূন্য স্থান ভরে যাবে সাপদ শকুনে। আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এখন যখন আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, যখন মিডিয়াতে তাকাই, তখন কিছু ছবি এখনো, মানে যদিও এটা একটু ব্যাকডেটেড ইস্যু হয়ে গেছে, তো সেই ফিলিস্তিনের ইস্যুগুলো আমাদের চোখের সামনে ভাসে, রক্তাক্ত ছবিগুলো আমরা দেখি। তখন আমার মনে হয় ঠিক এ কারণেই আমাদেরকে ডাক্তার হতে হবে, ঠিক এ কারণেই আমাদেরকে ভালো মানুষ হতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো রাজনীতিবিদ হতে হবে, ভালো ব্যবসায়ী হতে হবে। আমাদের হাতে যদি ক্ষমতা না থাকে, আমাদের হাতে যদি কিছু করার না থাকে, তাহলে সেই শূন্য স্থান ভরে যাবে ওই পশ্চিমের মানুষদের দিয়ে। যে পশ্চিম কার কথা বলে, যে পশ্চিম মানবিকতার কথা বলে, মানবতার কথা বলে, শিশু, নারী, হাসপাতাল, উপাসনালয় সবকিছুকে একের পর এক ধ্বংস করে যাচ্ছে। এই শূন্যস্থান আমরা থাকতে দিব না। এই শূন্যস্থান পূরণ হবে এই মঞ্চে থাকা যারা তোমাদেরকে নিয়ে কাজ করছে তাদের দ্বারা, এই স্টেজে, এই অডিটোরিয়ামে থাকা ভবিষ্যৎ ডাক্তারদের দ্বারা। আমরা ওই কবি ইমতিয়াজ মাহমুদ, তার কথায় বলতে চাই, একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব। সেই দ্বিগুণ করে ফিরিয়ে দিতে হলে আমাদেরকে উপরে উঠতে হবে। সেই উপরে ওঠার সিঁড়ির ধাপ তোমরা অতিক্রম করেছ, ধাপে ধাপে সেই সিঁড়ি বেয়ে তোমরা উপরে উঠে যাও। আমরাও চেষ্টা করছি আমরা কত উপরে উঠতে পারি। উপর থেকে আমরা দেখতে চাই কিভাবে আমরা বদলে দিতে পারবো এই বাংলাদেশ, এই বাংলাদেশের সীমানা পেরিয়ে কিভাবে এই পৃথিবীটাকে আমরা বদলে দিতে পারবো। তোমাদেরকে পাশে চাই, আমরা তোমাদের সাথে আছি। আর আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের মা বাবারা এখানে উপস্থিত আছেন, তাদের দোয়া আমরা চাই, তাদের শুভকামনা আমরা চাই। আর দিন শেষে একটাই কথা, ফেরদাউসের ফুল বাগানে আমরা হব পাখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।